আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো সবে কদর বা লাইলাতুল কদর কততম রমদানে এই লাইলাতুল কদরের বিশেষ আমলগুলো কি। কিভাবে নামাজ পড়ব কোন দোয়া পাঠ করব ইত্যাদি তো খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লা। আমি প্রথমেই বলছি লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী কুরআন করিমের সুরা কদরের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি শাহ লাইলাতুল কদর এমন একটি রজনী যা হাজার মাস অপেক্ষা উত্তম সুবাহান আল্লাহ হামদে আয়সার দি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসুল করিম সাল আলী ওসাল্লাম এই লাইলাতুল কদরে অর্থাৎ রমজানের শেষ দশকে তিনি সারা রাত জেগে থাকতেন এবং আমল করতেন আমলের মধ্যে কোরআন তেলাওয়াত হতে পারে নফল সালাত আদায় করা হতে পারে জিক রাজগার হতে পারে তো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে তিনি জেগে থাকতেন এবং তিনি মসজিদে এতে এতেকাফ করতেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন রসুল করিম সাল্লিসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে প্রত্যেক বছর তিনি রমজানের শেষ দশকে মসজিদে নববীতে এতেকাফ করতেন এজন্য রমজানের শেষ দশকে এতেকাফ করা হলো সুননাতে মোয়াক্কাদা আমরা যারা সুননাতে মোয়াক্কাদা এতেকাফ করতে চাই অবশ্যই রমজানের শেষ দশ দিনে এতেকাফ করতে হবে অর্থাৎ বিশ রমজান শেষ হওয়ার সাথে সাথে এতেকাফে বসতে হবে অবশ্যই মসজিদে এতেকাফে বসাটা হলো সুননত আল্লাহ রসুল সাল্লাহ আলি মসজিদের নববীতে এতে কাফ করতেন আয়সর দাদি আল্লাহ তাল আনহা থেকে আরও হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারিতে উল্লেখ আছে আয়সর দি আল্লাহ আনহা বলছেন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন অর্থাৎ রমজানের শেষ দশকে বিশতম রমদান শেষ হওয়ার পরেই উনত্রিশতম রমদান পর্যন্ত বোখারিতে উল্লেখ রয়েছে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে অর্থাৎ একুশতম রজনী তেইশতম রজনী পঁচিশতম রজনী সাতাশতম রজনী উনত্রিশতম রজনী এই বেজর রজনীগুলো হলো লাইলাতুল কদর তালাশ করার মুখম সময় রাসুল করিম সাল্লাহ সাল্লামের একাধিক হাদিস রয়েছে যে তোমরা যদি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চাও তাহলে রমজানের শেষ দশকে অনুসন্ধান করো আর আল্লাহ রবুল্লা আলামিন তো বলেই দিয়েছেন লাইলাতুল কদের হয় খয়রু মিন আলফি হাজার মাস অপেক্ষা উত্তম হলো এই রজনী আর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে রসুরে করিম সাল আলিফ আসাল্লাম বলেছেন মান কমা লাইলাতুল কদের এই ইমান ও এহতিসাবান গুফির আলাহুমা তাকদ্দামা মিন জাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় লাইলাতুল কদরে সারা রাত জেগে থেকে সালাত আদায় করে অর্থাৎ কিয়াম করে তার পিছনের সমস্ত গুনা খাতাকে আল্লাহ আলামিন ক্ষমা করে দেন তো লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ একটি রজনী এই রজনীতে আমরা সারা রাত জেগে থেকে আল্লাহ কাছে যদি কান্নাকাটি করতে পারি জি আদায় করতে পারি করতে করতে পারি। পারি তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন কোরআনুল করিমের সুরা দুখানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন ফিহা রকু কুল্লু আমরিন হাকিম এই রজনীতে অর্থাৎ সবে কদরে বা লাইলাতুল কদরে বান্দার আগামী এক বছরের ভাগ্য তালিকা লিপিবদ্ধ করা হয় আগামী আগামী এক বছরে অর্থাৎ এই লাইলাতুল লাইলাতুল কদর কদর থেকে পর্যন্ত বছর পূর্ণ এক বছরের যে ভাগ্য তালিকা সে কি খাবে সে কি অর্জন করবে সে কি হারাবে এই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় যদিও মানুষের জন্মের বহু বছর আগে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের সারা জীবনের পূর্ণাঙ্গ রিজিক নির্ধারণ করে দেন আর সেখান থেকে লাইলাতুল কদরে প্রত্যেক এক বছরের ভাগ্য তালিকা লিপিবদ্ধ করা 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 হয় হয় বা বাজেট পেশ এজন্য আমাদের সকলের উচিত লাইলাতুল কদর অনুসন্ধান এবং এই লাইলাতুল কদর সারা রাত জেগে থেকে এবাদত বন্দেগীতে মশগুল থাকা আমি আবার বলছি শুধুমাত্র সাতাশে রমজান লাইলাতুল কদর নয় সুস্পষ্টভাবে ভাবে হাদিসের মধ্যে কথা উল্লেখ করা হয়নি যে শুধুমাত্র সাতাশে রাতেই সবে কদর হতে পারে এ কথা কিন্তু স্পষ্ট নয় স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আয়সার আদি আল্লাহ আনহা থেকে একাধিক সনদে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে রমজানের শেষ দশকে রমজানের শেষ দশ দিনে বিশে রমজান থেকে শুরু করে উনত্রিশের উনত্রিশে রমজান পর্যন্ত এই দশ দিনের মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করবে বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ আছে বেজোর রাত্রিগুলোতে তোমরা অনুসন্ধান করবে তবে জোর বেজোর অর্থাৎ থেকে শুরু করে পর্যন্ত এই এই রমজানের মধ্যে কদর রয়েছে এজন্য আমরা রমজানগুলো অবশ্যই নফল এবাদত বন্দেগির মধ্যে কাটানোর চেষ্টা করব আর যারা এতে কাফে বসে গেছেন তাদের জন্য তো খুবই সুসংবাদ আপনারা যদি দিনের বেলা একটু ঘুমিয়ে সারা রাত যদি জেগে থাকতে পারেন এবাদত বন্দেগির মধ্যে যদি কাটাতে পারেন কোরআন তেলাওয়াত করবেন দুরাকাত দুরাকাত করে নফল সালাত আদায় করবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করবেন দোয়া মোনাজাত করবেন সাথে সাথে আমি আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি হজরত আয়সলাদি আল্লাহ আনহা রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি কখনও লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব কি পাঠ করব রাসুল করিম সাল্লাহ আল্লাহ আলি সাল্লাম ছোট্ট একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন দোয়াটা হলো হুম্মা ইন আফুগুন তোহেব্বুল আফয়া ফা আফু আন্নি আমি দোয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন আসলে কারিন্স সাল্লাহলিসাল্লাম আয়শাল আদি আল্লাহ তালান হাঁকে এই দুয়াটা শিক্ষা দিয়েছিলেন যদি তুমি কখনো রাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দুয়াটা করবে আল্লাহ হুম্মা ইন নাকা আফুগুন তোহৈব্বুল আফয়া ফা আফু আন্নি আমি অর্থসহ দোয়াটা বলছি খেয়াল করে শুনবেন দোয়াটা হলো আফুগুন হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল তোহিবুল আফুয়া ক্ষমা করতে আপনি পছন্দ করেন ফা আফু আননি অতএব আমাকে ক্ষমা করে দেন কি সুন্দর একটা চমৎকার দোয়া তো আমরা যারা লাইলাতুল কদর অনুসন্ধান করছি আমরা প্রত্যেক রাতে এই দোয়াটা পাঠ করতে পারি বেশি বেশি পাঠ করব। কত সংখ্যায় পাঠ করব এটা বিষয় নয় বিষয়টা হলো যত বেশি পাঠ করব আল্লাহ রবুল আলমী তত বেশি খুশি হয়ে যাবেন এজন্য আমরা মোনাজাত ধরেও পাঠ করতে পারি আবার হাত না উঠিয়েও শুধু মুখে মুখে পাঠ করতে পারি তবে অন্তর থেকে অর্থটা ভালো করে অনুধাবন করে পাঠ করার চেষ্টা করব আল্লাহ ইন্নাকা আফুগুন তো আল্লাহ আননি সম্মানিত দর্শক শেষ করার আগে আমি আবারও বলছি লাইলাতুল কদর শুধুমাত্র সাতাশে রাতের মধ্যে সীমাবদ্ধ নয় একুশে রাতে হতে পারে পঁচিশে রাতে হতে পারে সাতাশে রাতে হতে পারে উনত্রিশে রাতে হতে পারে এজন্য শুধুমাত্র সাতাশে রাতকেই নির্দিষ্ট করে নিয়ে বাকি অন্য অন্য রাতে যদি আপনি না জাগেন এবাদত বন্দেগি যদি না করেন তাহলে হতে পারে লাইলাতুল কদর আপনি মিস করে ফেললেন এজন্য একুশ থেকে শুরু করে অর্থাৎ বিশ রমজান শেষ হওয়ার পরে যে একুশে রাত শুরু হলো এই রাত থেকে শুরু করে আপনি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেকটা রাত আপনি আবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা তো তাই করছি আর যারা সবে কদরের নামাজের বিষয় জানতে চেয়েছেন আপনি অন্য অন্য রাতে যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে দুরাকাত দুরাকাত করে নফল নামাজ পড়বেন দুরাকাত দুরাকাত করে নফলের নিয়ত করে আপনি নফল নামাজ পড়তে থাকবেন যে কোনো সুরা দিয়ে এ নামাজ সুরা এখলা সুরা কদর পড়তে হবে বিষয়টা এরকম নয় আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তবে প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সুরা এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট এভাবে আপনি পড়বেন আপনি যতটুকু জানেন ততটুক দিয়ে পড়তে থাকবেন আপনার যদি লম্বা কেরাত পড়তে মনে চায় আর যদি সুরা আপনি কম জানেন তাহলে একটা সুরা আপনি বারবার পড়তে পারেন কোনো সমস্যা নাই নফল নামাজ পড়বেন কোনো লিমিটেশন নাই এ কথাটা খুব ভালো করে মনে রাখবেন অনেকে বিভ্রান্ত হয় আবার অনেকে বোঝে না অনেকে মনে করে এই নামাজের আলাদা কোনো নিয়ম আছে আলাদা কোনো নিয়ম নেই অন্য অন্য রাতে আমরা যেরকম নফল নামাজ পড়ে থাকি ঠিক তেমনি ভাবে নফল নামাজ পড়ব দুরাকাত দুরাকাত করে নফলের নিয়ত করে আমরা পড়তে থাকব। আমাদের ধৈর্যের যতটুকু কোলায় আমরা ততটুকু পড়বো কোনো ধরাবান্ধা নিয়ম নেই যখনই আপনি ধরাবান্ধা নিয়ম বানিয়ে ফেলবেন তখন এটাকে আমরা বেদাৎ বলতে বাধ্য হব কারণ এরকম ধরাবান্ধা নির্দিষ্ট নিয়ম নেই নফুল নামাজ আপনি মাগরিবের পর থেকে শুরু করতে পারেন তারাবির নামাজের পর থেকে শুরু করতে পারেন আপনার যখন মনে মনেছে আপনি তখন শুরু করবেন আর সারা রাত নামাজ পড়তে থাকবেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবেন শেষদার মধ্যে গিয়ে দোয়া করবেন আরবিতে না পারলে বাংলাই করবেন নফল নামাজের শেষদায় গিয়ে বাংলা ভাষায় নিজের ভাষায় দোয়া করা যায় আপনি তাহাজুদের নামাজের সময় উঠে তখন নামাজ পড়তে পারেন সেজদার মধ্যে দোয়া করতে পারেন হাত তুলে দোয়া করতে পারেন আল্লাহ ফা দোয়া করতে থাকবেন চোখের পানি ঝুড়িয়ে দোয়া করতে থাকবেন চোখে যদি পানি আসে তারপরে অত্যন্ত অনুতপ্ত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সামনে একটা বছর যেন আমাদের ভালো কাটে সামনে একটা বছর যেন আমাদের রেজিকে আল্লাহ রব আলমিন বরকত দান করেন সেজন্য আল্লাহ রবুল আলমিনের কাছে মনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন এরাতে আমাদেরকে বেশি বেশি নফল আবাদত বন্দেগী করার তৌফিক দান করেন আর সাতাশে রমজানকে নির্দিষ্ট না করে একুশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত প্রত্যেকটা রজনীতে যেন আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য বেশি বেশি আবাদত বন্দেগি আর দোয়া মোনাজাত করতে পারি সেই তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা